টু মাই চ্যানেল আমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে যে আমার ব্লগটি গিয়েছে আপনাদের মাঝে সেটাতে হচ্ছে ফ্রায়েড রাইস রান্নার রেসিপি দিয়েছি আর মন্ত্রী স্কুল থেকে আড়াইটার দিকে নিয়ে এসেছি তো এখন আবার আমি আসর নামাজ স্পোর্ডে বের হচ্ছি একটু ফ্যাক্টরিতে যেতে হবে দোকানে যেতে হবে এই যে আমার বিজনেসের কাজে আর কি সব সময় যেটা হয় আমি বিকেল টাইমটাকেই রেখেছি বিজনেসের জন্য আর দুপুরের আগ পর্যন্ত বেশিরভাগ আমার সংসারের জন্য বাচ্চাদের জন্য এভাবে ভাগ করে নিয়েছি আর কি তো রেডি হয়ে নিয়েছি আর আজকের ব্লগটিতে অনেক কিছু হয়তো দেখতে পারবেন ইনশাল্লাহ তো এখন যাই দোকানের দিকে তো আমি আজকে একটা সবুজ কালারের গাউন পরেছি এটার কাজটা এরকম খুব সুন্দর একটু ইনারটা আর কি ইনারটা একটু একটু হালকা পাতলা আর যে আমি বেরোলে দেখাচ্ছি তো অনেক কাপড়ে আমাকে ফোন করেন কমেন্ট করেন সুন্দর সুন্দর গতকালকে যে ব্লগটি গিয়েছে সেটাতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়েছি তো আসলে সবগুলোর উত্তর দেওয়ার মতো আমার সময় পাচ্ছি না সেই কারণে উত্তরও দিতে পারছি না ইনশাল্লাহ আমি সময় করে করে আস্তে আস্তে আপনাদের উত্তর দিয়ে দেবো এই আর কি তো এখন গতকালকে আমার শাশুড়ি এসেছেন আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আর কি তো এখন ওনাকে মন্তির উজু করাচ্ছে গরম পানি দিয়ে এই যে গরম পানি দিছো আচ্ছা তো এই তো ظهر دين المؤيد بظهور النبي احمد يا তো আমার একটু কাপড় কেনা লাগবে সেই জন্য আমি গিয়েছিলাম মার্কেটে মার্কেটের সামনে এই সুন্দর বর্তা বানিয়ে বিক্রি করতেছে মানে টক ভর্তা তো আমি দেখে আমারও লোভ লাগলো একটু বিশ টাকার নিচ্ছি আর এই যে যে টকগুলো দেখা যাচ্ছে যে আইটেমগুলো দেখা যাচ্ছে সবগুলো দিয়ে এই বর্তাটা বানানো হয়ে লোহার যে ছেঁচনি ছেঁচুনিতে ভালো করে ছেঁচে তারপর পিঠে এগুলো বানানো হয় তা আমি জিজ্ঞেস করতেছি ওনাকে কীভাবে কিভাবে হয় তো উনি সব বলতেছে এই তো অনেক কিছুই উনি ইউজ করে তারপরে এই জিনিসটা বানায় ভালোই লাগে খেতে খুবই টেস্ট তো আমি ব্যাগে করে দিয়ে দিয়েছে আমি দোকানে এসে গিয়েছি দোকানে এসে বসে বসে খাচ্ছি আর যেগুলো ডেলিভারি দেওয়া সেগুলো দিয়ে দিচ্ছি তো এখন বাসায় চলে এসেছি অনেকক্ষণ ছিলাম প্রায় নয়টা পর্যন্ত অনেক ডেলিভারি এবং বিক্রিও হয়েছে অনেক কাস্টমার ছিল তো সেরে এখন আমি বাসায় চলে এসে আমার শাশুড়ি এসেছেন তো ওনার জন্য আমি বলেছি প্রথমে শুরুতেই তো উনি রাতে রুটি খায় এর জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি ফ্রেশ তো তাড়াহুড়ো করে বানাচ্ছি প্রায় সাড়ে নটা বেজে গেছে ওনাকে খাবার দিতে হবে অনেক তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি রুটি তো সিদ্ধ আটা রুটি বানিয়ে নিচ্ছি আটাটা আমি যেভাবে করি সেটা একটু দেখিয়ে দিলাম তো দূর থেকে সব কিছু দেখাচ্ছি আজকে আসলে হ্যাঁ একদম জুম করে সুন্দর করে ভিডিও করার মতো সময় পাচ্ছি না যেভাবে হ্যাঁ সুন্দর করে করলে আপনাদের পছন্দ হবে তো জানি না আজকের ব্লগটি কেমন লাগবে আমার যারা প্রিয় প্রিয় বোনেরা আছেন আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তো সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন আপনাদের ভাই এসে আমাকে হেল্প করতেছে উনি মোবাইলে কথা বলতেছে আর আমার রুটিগুলো ছেঁকে দিচ্ছে আর আমি বিলে মানে বেলে দিচ্ছি উনি ছেঁকে দিচ্ছে যার কারণে সময় অনেক বেঁচে যাচ্ছে তো এই তো এভাবে কাজ করে নিই তো ওনাকে খাবার মানে সবাই খাবে এরপরে আমি আবার কিছু অর্ডারের কাজ আছে হিসাব নিকাশের কাজ আসে সেগুলো খাতায় উঠাবো উঠিয়ে এই তো নামাজ পড়া বাচ্চারা নামাজ পড়বে আমরা কিনে নিয়েছি বাড়িতে তো আরও কিছু কাঁকরোল আছে এগুলো কালকে করব এগুলো ভাজি করব প্রথমে আমি লবণ পানি দিয়ে ভালো করে চিপে কসলিয়ে রসগুলো বের করে ফেলবো কাঁচামরিচ প্রাশ কুটে নিয়েছি এখানে মূলা আর শিম দিয়ে একটু রান্না করব পাতাকপি ভাজি করব তারপরে মাছ কিছু ভাজি করব আর মাথা দিয়ে আমি ইয়েটা রান্না করব সবজিটা রান্না করব। মুরগির মাংস রান্না করব বাড়ি থেকে আনা মূলার শাক ভাজি করব আর এখানে সকালে আমি বেশি করে রুটি বানিয়ে রেখেছি আমার শাশুড়ি রাতে খাবে সেজন্য তো এই তো আজকে রান্নাবান্নার প্রস্তুতি মোটামুটি করে নিয়েছি এখন রান্নার পালা। তো আমার যে সকালের খালা আসেন উনি নেই উনি ছুটিতে গেছেন পাঁচ দিনের তো ওনার গরমোছা কাপড় সরি বাটি ধোয়া কাপড় দোয়া তো ওয়াশিং মেশিনে করি মাঝে মধ্যে ওনাকে দিয়েও করাই কিন্তু উনি নাই এখন সব মানে আবার আমার শাশুড়িও এসেছেন তো সব কিছুই করতে হচ্ছে দোয়া করবেন আমার জন্য আমার আমি যেন সুস্থ থাকতে পারি তো আসলে শরীরটা গত কয়েকদিন ভালো ছিল না এই জন্য ডাক্তার দেখিয়েছি আমিও মনে করতেছি আমার কোনো ফ্রেশার হলো কি না এমনি তো জীবনে কখনোই ডাক্তারের কাছে বেশি একটা যা যেতে হচ্ছে না হয় না তো ইদানিং তো একটু ব্যবসা বাণিজ্য নিয়ে যে প্রেশার থাকি তো মানে একটু টেনশানে থাকি সেই কারণে কোনো ফ্রেশার হয়ে গেল কি না এই জন্য ভাবলাম যে একটু ফ্রেশারটা মাফাই তো আপনাদের ভাই উনি আসলে ডাক্তার সিরিয়াল দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ তো ডাক্তারের কাছে যাবো রাতে সন্ধ্যার পরে আর কি দেখা যাক কি হয় তো এই তো সবজিটা বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ রসুন ভেজে তেলে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি আর শাকটাও ভেজে নিচ্ছি আসলে নর্মালি যে আমরা রান্না করি সেটাই এখানে রেসিপি দেওয়ার মতো আজকে কিছুই নেই তো এর ভিতরে হ্যাঁ এটা হচ্ছে তো সকাল পরের দিন আমি গতকালকে রাতের প্রথমে দেখিয়েছিলাম এখন হচ্ছে তো সকালবেলা রান্না করতেছি তাড়াহুড়ো করেই আবার বিকেলে বের হব তো এই জন্য আপনাদের ভাই এখন বসছে খেতে ওকে খাবার দিচ্ছি ডিম আর হচ্ছে একটা রুটি খাবে বলতেছে একটা রুটি খান এই আর কি আর হচ্ছে সকালে বাজি করেছিলাম পাতাকপি সেটা পাতাকপি এখনও একটু বাজি করব। এগুলো আসলে অনেকগুলো পাতাকপি চলে এসেছে বাসায় দুইটা তো বড় বড় এগুলো যত তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় যে আপনাদের ভাই আবার বাইরে গিয়েছিল আমার শাশুড়ির জন্য কি যেন আনতে তো আরও সবজি নিয়ে এসেছে তো এগুলো একটু রেডি করে ফ্রিজে ঠিক করে রাখা লাগবে তো তরকারিতে হ্যাঁ একটু গরম পানি সেই জন্য গরম পানি করে নিচ্ছি তো সবজিটা ভালো করে ইয়ে মানে রান্না হচ্ছে আমি পানি দিয়ে এগুলোকে হতে দিয়েছি আর এদিক দিয়ে আমি এখন মাছ ভাজি করেছি তিনটিটা টুকরা সেটা আমার মনতাসে মোড় থেকে আর আমার শাশুড়ি খাবে ওরা ভাজিটা পছন্দ করে তো আর মুরগির মাংস রাতে খাবে এর জন্য আমরা আর বেশি এখন কিছু খাবো না তো এগুলোর জন্য একটু পেঁয়াজ টমেটো কাঁচামারিচ এগুলো বেজে নিব আর হচ্ছে একটু ধনিয়া পাতা দিতে হবে ধনিয়া পাতা নিচ্ছি টমেটো দেওয়া হয় নাই টমেটো দিচ্ছি একদম ফ্রেশ টমেটোগুলো তো এই যে আমার শিম এবং মূলা মোটামুটি রান্না হয়ে গিয়েছে বেশি আর রান্না লাগবে না এই যে নরম হয়ে গিয়েছে আমি দনিয়া পাতা ধুয়ে একটু দনিয়া পাতা দিয়ে দিব। তো দুনিয়া পাতা তো আগে বাঁচতে হবে সেই জন্য একটু বেছে নিচ্ছি আমার বাড়ি থেকে আমাদের আর কি সরি আমার বলে করলাম তো বাড়ি থেকে সরিষার শাক এনেছে মূলার শাক এনেছে চালতা এনেছে আর হচ্ছে কলা আরও কি যেন এই তো সবজি অনেকগুলো সবজি এনেছে তো সেগুলো ঠিকঠাক করে রেখেছি আসলে দেখানোর সুযোগ হয়নি আর হচ্ছে আমার বড় যা ওনার বেয়ের বাড়ি থেকে ছোট বেয়ের বাড়ি থেকে ফিঠা এসেছিল তো সেগুলো পাঠিয়েছে শীতের যে পিঠা সেগুলো বাপা পিঠা তারপরে ডালের পিঠা গোটা পিঠে সব পিঠে এনেছে তো একটু একটু আমরা সবাই খেয়েছি তো ওগুলো আসলে দেখাই নি তো সবজিটা আমি চুলা বন্ধ করে দিয়েছি ওটা হয়ে গিয়েছে এখন মাছটা দিব এগুলো দিয়ে আমি একটু তেলটা সরিয়ে এখান থেকে উঠিয়ে নিব। জাস্ট আসলে ন্যাচারাল যে রান্না রান্নাবান্না আমরা সব সময় প্রতিদিন করি আর তাড়াহুড়োর রান্না যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি স্পেশাল আজকে কোনো রান্না না প্রতিদিন যে রান্না আমরা নর্মালি করি সেইগুলোই তো অনেকগুলো তেল তেলগুলো আমি যেন আসলে বেশি হলো আপনাদের ভাই বকা দিবে বলবো এত তেল দিয়ে আমি উনি করলে আর খেতে চায় না বা দেখ মানে দেখলেই বিরক্তিবোধ করে আর কি এত তেল দিয়ে রান্না তো আসলে ঠিক না তো যেহেতু মাছ ভেজেছি সেই হিসাবে এগুলোর ভিতরে করে নিচ্ছি এরপরে আমি সব তেলগুলো সরিয়ে নিব তো ওই তেলে আমি আবার করব বাজি অনেক দিন থেকে আসলে চিন্তা করতেছি একটু ইয়েতে যাব বাণিজ্য মেলা হচ্ছে না আজকে বলতেছি আমাকে নিয়ে বাণিজ্য একা একা আসলে যেতে ভালো লাগে না ভয় লাগে একটু সাহস লাগে না আর কি বাণিজ্য মেলা আসলে একটু কেউ একজন সাথে থাকলে একটু ভালো লাগে না হয় ওখানে তো অনেক ধরনের ভালো মন্দ মানুষ একসাথে হয় তো সেই কারণে আপনাদের ভাইকে আমি বলছি যে আমাকে একটু নিয়ে চলেন মুক্তাকিরও স্কুল আবার শুক্রবারটা যেতে চাই না কারণ অনেক ভিড় থাকে কিছুই দেখা হয় না তো সেই কারণে শুক্রবার শনিবারটাও অ্যাভয়েড করতে হয় আর সপ্তাহের যে কোনো দিন তো মুক্তাকির স্কুল এই কারণে মোত্তাকিগুলো নিয়েও যাওয়া হচ্ছে না তো আপনাদের ভাই মোটামুটি রাজি হয়েছে দেখি আজকে হয়তো উনি বললো নিতে পারেন এই আর কি তো এই তো রান্নাবান্না করে আমি সকালে একটু সামান্য আটটার দিকে খেয়েছিলাম তো এখন একটু সবজিগুলো রান্না করার পরে লোভ লাগতেছে গরম গরম খেতে ইচ্ছে করতেছে এই জন্য নিজের জন্য নিয়ে নিয়েছি আপনাদের ভাইও সবজিগুলো খেয়েছে সবজি ডিম যেগুলো হয়েছিল আর কি প্রথম দিকে সেগুলো খেয়ে নিয়েছিল প্রায় আড়াইটা বাজে তো অনেক শীত লাগতেছে এটা হলো মোদ রোমে মোত্তাকি একটা ইডিটের উপরে কম্পিটিশানে ফার্স্ট হয়েছে ওইটার এরা এই ইয়েটা দিয়েছে মানে ক্রেসটা আর হচ্ছে যে পুতুলটা দেখা যাচ্ছে এটা তো একটু চা করে খাচ্ছি করার কারণ চা এবং এই যে শীতের কারণে রোদে এসে বসেছি এদিক দিয়ে মোদাকির টেবিলের এখানে রোদ আসে তো আমার শাশুড়ি একটু একটু করে হাঁটতেছে বললাম যে হাঁটেন একটু আমিও কথা বলতেছি তো শীতের কারণে আসলে চা একটু করে খাচ্ছি অনেক শীত লাগতেছে তো আজ আজকে আর বাণিজ্য মেলায় যাওয়া হয় নাই আপনাদের ভাই বললো ডাক্তারের কাছে যাওয়া জরুরি তো ডাক্তারের কাছে চলে এসেছি আমার শাশুড়িরও হাত দেখাতে হবে ওনাকে আসলে মেনলি উনি আসতে চায়নি অনেক জোর করে বুঝিয়ে শুনিয়ে আনা হয়েছে ওনার এই যে হাতে একটু সমস্যা মানে হাতগুলো ইয়ে করতে পারে না মুট করতে পারে না হাট মানে বাম হাতটা ডান হাত ঠিক আছে তো এমনিতে কোনো ট্যাথা নেই জাস্ট উনি মানে আঙ্গুলগুলোকে মুট করতে পারেন না তো এটার জন্য আর হচ্ছে হাঁটুতে একটু সমস্যা আছে তো ডাক্তার দেখাচ্ছি ওনাকে ওনার ডাক্তার আমাকে আমার মেডিসিন ডাক্তার তো অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন তো সেগুলো ব্লাড পরীক্ষা করব ওনারও আমারও দুজনেরই তো এটা হচ্ছে ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার তো আমারও অনেক রক্ত নিয়েছে ভয়ে লেগেছে আসলে ভয় লাগে তো চলে আসলাম বাসায় এই যে রক্ত নিয়েছে তো এই খাওয়া দাওয়া এই যে দুপুরের যে খাবারগুলো রান্না করেছি সেগুলো দিয়ে সবাই একটু একটু আজকে বাত খাচ্ছি কারণ অনেক দিন খাওয়া হয় না অল্প অল্প ভাত নিয়েছি আর সবজিগুলো খাওয়ার জন্য মন চেয়েছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম